যেমন তার সাহস, বাচনভঙ্গি, মশারি স্টাইল, পাইপ টানা, পাজামা পাঞ্জাবি, সে এক অন্যরকম। গণঅভ্যুত্থান যখন আরম্ভ হয়েছে, এক পর্যায়ে গিয়ে বেদারগঞ্জ থানা আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিলাম। ঘটনাক্রমে আসামি হয়েছিলাম, যার পরবর্তীতে শেষ হয়ে গেছে। কলেজ, ওই কলেজে উনি পড়াশোনা করেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রথম দেওয়ান মোহাম্মদ আজরফ সাহেব ছিলেন তখন প্রিন্সিপাল, আলতাফ স্যার ছিলেন ভাইস প্রিন্সিপাল, বাংলার প্রফেসর ছিলেন মোহাম্মদ হোসেন খান, তিনি দেশ স্বাধীনের পরে আনোয়ারা কলেজের অধ্যক্ষ হয়ে চলে গেলেন। তারপর অধ্যাপক এ কে এম জহিরুল ইসলাম, পরবর্তীতে ভাইস প্রিন্সিপাল এবং এক পর্যায়ে পরবর্তীতে আরও প্রিন্সিপাল হলেন অধ্যাপক সমদ তহা। নিজের সন্তানের মতো দেখতেন, যথেষ্ট আদর যত্ন স্নেহ মমতা দিতেন। এবং আবুধার কিভারি কলেজে ভর্তি হলাম নাইট সেকশনে, নাইটে। প্রথম ওই বছর ওই 69-70 ছাত্র সংসদের নির্বাচন হলো, প্রথম ছাত্র সংসদের নির্বাচন। আমি সাহিত্য সম্পাদক পদে দাঁড়ালাম, খাদেম রেজা ম্যান অফ কুমিল্লা, ডিপি আবুল হাসেম জিএস, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য সম্পাদক নির্বাচিত হলাম। এই হলো ঢাকা শহরের পড়ে পুলিশ ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া। এরপরে নগর উত্তরাঞ্চলের সাধারণ সম্পাদক ফারুক ইকবালকে জিএস করে অন্যান্য কমিটি পূর্ণাঙ্গ প্যানেল সাজিয়ে পরবর্তীতে 70-71 যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে ছাত্রলীগের প্যানেল জয়ী হয়। নিউক্লিয়াসের সিরাজুল খান, মরম কাজী আরেফ আহমেদ, আব্দুর রাজ্জাক ভাই, আসম আব্দুর সাধারণ সিরাজিয়ে পড়া, বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান সাবেক তোলা ষড়যন্ত্র মামলা আসামি দিয়ে ব্যক্তি খালাস হয়ে আসলেন। তার এক 2 মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুল, 3 মার্চের স্বাধীনতার ইশতেহার পাঠক সাধারণ সিরাজ শহীদ ফারুক ইকবাল। একই সঙ্গে আমরা মিছিলে গিয়েছি যে 3 মার্চ 1971 ওখান থেকে বেরিয়ে সোজা উত্তরে টার্গেটের রামপুরা টেলিভিশন সেন্টার ঘুরে ওখানে কিছুক্ষণ বিক্ষোভ করে, সমবলে বিক্ষোভ করে পূর্বাত্তানালে এই মিছিল নিয়ে আবার ওই পশ্চিম দিক দিয়ে উত্তরে যাওয়া, আবার দক্ষিণে আসতে পূর্ব দিকের সারিতে এসে চলে আসা। মাঝামাঝি যাওয়ার পথে হাজিপাড়া বা হাজিপাড়ার কাছাকাছি বা হাজিপাড়ার একটু আগে আমাকে মাঝখানে রাখতো আমার ভিপি ডান দিকে অথবা বায়ে ফারুক ইকবাল। হঠাৎ পাকিস্তান আর্মি গুলি লাগে ফারুক ইকবাল, ফারুক ইকবাল শহীদ হলেন। অনেকেরই বিরোধিতা ছিল মৌচাক চত্বরে ফারুক ইকবালের কবর দেওয়া যাবে না। একমাত্র সিদ্ধান্ত আমাদের ছিল যে আমরা তার চত্বর এখানে বা এখানে ইয়ে দেব, ছাত্রলীগের 3 মার্চ পল্টনে জনসভা। আমরা ওই লাশ নিয়ে মিছিল করে করে বছর ঘরে গিয়েছি, পরবর্তীতেই পল্টনে এসেছি, সিদ্ধান্ত দিয়ে দেওয়া হল তোমরা যেখানে সিদ্ধান্ত নাও সেখানেই হবে। আসম আব্দুল বললেন, রব্বাই বললেন, তোমাদের সিদ্ধান্ত মোতাবেক হবে, যদি সম্ভব হয় আমিও যাব, আর সম্ভব না হলে সাধারণ সিরাজ অবশ্যই যাবেন, তারা যা অংশগ্রহণ করবেন। 7ই মার্চের স্বাধীনতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, এটার জন্য কিন্তু নিউক্লিয়াসের অবদান পর্যায়ক্রমে আসছে। বঙ্গবন্ধু অভিসম্ভাবিত নেতা, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে যাবে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু নিউক্লিয়াসের যে অবদান, 69 সহায়তা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান সফল পরিণত রূপ,
এবং বঙ্গবন্ধু সহ সকলকে সকলের আগরতলা সরস্বতী মামলা থেকে মেকসুর খালাস মুক্তি 22 তারিখে মুক্তি পেলে 23 ফেব্রুয়ারি সম্ভবত রেসকোর্সে তৎকালীন রেসকোর্স বর্তমানে সরার উদ্যানে উপেন্দ্রনাথ সভায় সুবাইল আহমদের ঘোষণায় বঙ্গবন্ধু উপাধি এই সুন্দর বঙ্গবন্ধু উপাধি এক পর্যায়ে এসে ওই স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি চলে পরবর্তীতে 25শে মার্চ কালো রাত 25-26 ঘুরে বেড়ালাম কার্ফিউ গ্রামে যাবো যেতে পারি না আমরা তিনটি ভাই বড় ভাবি চারজন সংসার ঢাকায় চলে যাবো পরবর্তী দিন তো সরকারের তৃতীয় দিন নৌকা পার হয়ে রিক্সা নৌকা পার হয়ে যেই দিনা নিরাপদে আগাতে থাকলাম পায়ে হাঁটা হাজার হাজার লাখো লাখো মানুষের লাইন শহর ছেড়ে গ্রামমুখী তো সেই মোতাবেক গেলাম সপ্তাহখানেক থাকার পরে বড় ভাই সরকারি চাকরি নির্দেশ নির্দেশ সরকারি চাকরি বাঁচানোর তাগিদে উনি চলে আসলেন ভাবিকে নিয়ে আমরা গ্রামে থাকলাম বাই দিস টাইম মেজো ভাই যেটা ইমিডিয়েট মেজো ভাই ছিলেন তিন ভাইয়ের মেজো স্বজন মুক্তিযুদ্ধে যাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন তো এপ্রিলের শেষের দিকে ট্রেনিংয়ের জন্য ভারতে চলে গেলেন সেখানে গিয়ে তো নেতাদের প্রায় সকলের সাথে দেখা সাক্ষাৎ হলো তিতর বিলায় সাধারণ সিয়াজ মহম্মদ বাপা সহ অনেকে ছিলেন রব্বাই ফরেস্টার ডাকমান আসম আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখন ভাই কলেজ টিলায় ট্রেনিংয়ের সুযোগ হলো আমরা ট্রেনিং নিয়ে বাংলাদেশে ঢুকলাম ভিকা পায়ে হেঁটে আস্তে আস্তে 16ই ডিসেম্বর বাংলাদেশে আমরা সরাসরি ঢাকা শহরে ইন করেছি পায়ে হেঁটে বহু চড়াই উঠে পার হয়ে দাউদকান্দি দিয়ে মেঘনা ইয়ে দিয়ে দেড়শো দিনের পরে নিজের চোখের সামনে গিয়ে অনেকে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সম্পদের ভার করেছেন কোনো লোভ লালসা সেদিনও যেমন ছিল না আজকেও নাই আমার অনুরোধ আদর্শ নিয়ে কাজ করেন সংখ্যায় কম হলে এক পর্যায়ে এসে দেখবেন যে আপনার এই সংখ্যাধিক্য হয়ে গেছে তারাই আগে আসুন তাদের সাথে বয়স্ক বহু পাবেন যারা আজও তাকেই আসেন